নমস্কার বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অনলাইন অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশানে অ্যাডমিশন যে ডেট সেটা আঠেরো তারিখ থেকে দেওয়া হয়েছিল তো আঠেরো তারিখ সকাল দশটা থেকে শুরু হবে সেই নোটিশ দেওয়া হয়েছিল তো আজ থেকে শুরু হয়ে গেছে তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা কোন ডকুমেন্টগুলো তোমরা তোমাদের সঙ্গে রাখবে তো সেটা দেখে নাও তো তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা তোমাদের সঙ্গে রাখতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তো এই যে ডকুমেন্টগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের স্ক্যান স্ক্যান করে থাকতে হবে স্ক্যান করে তোমাদের রাখতে হবে যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা স্ক্যান করে রাখবে তারপর সিগনেচার সিগনেচার অফ ক্যান্ডিডেট তো যারা আবেদন করবে তাদের সিগনেচারটা স্ক্যান করে রাখবে তারপর নেম প্রুফ ডকুমেন্ট যেমন নেম প্রুফ ডকুমেন্টের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটা তোমাদের থাক থাকলেই হবে তারপর ডেট অফ বার্থ এজ প্রুফ ডকুমেন্ট তো এই প্রুফ ডকুমেন্ট তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট দিতে পারো ডিজিটাল রেশন কার্ড তোমরা দিতে পারো তাছাড়া তোমরা যে ক্লাস টেনের যে অ্যাডমিট কার্ড সেটাও তোমরা দিতে পারো তারপর ক্লাস টেন পাস সার্টিফিকেট তোমরা টেন পাস করেছো সেটা সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের টুয়েলভ পাস সার্টিফিকেট দিতে হবে তারপর তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট ফাইনাল মার্কশিট তো তোমরা যে বিএ বি কম বা বিএসসি করেছো তার যে মার্কশিট ফাইনাল মার্কশিট যেটা থার্ড ইয়ারে দেয় থার্ড ইয়ার ক্লিয়ার করার পর দেয় সেই মার্কশিটটা কিন্তু তোমাদেরকে দিতে হবে কারণ সার্টিফিকেট তো এখন দেবে না তো তোমাদেরকে যে ফাইনাল মাসিক সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের রাখতে হবে তোমাদের সঙ্গে ফর্ম ফিল করার সময় তো এই ডকুমেন্টগুলো সব স্ক্যান করে কিন স্ক্যান করা থাক স্ক্যান করে রাখবে তারপর তোমাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট বা পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও তোমরা স্ক্যান করে রাখবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য